তুমি গ্রামের বাড়ি বিক্রি করছো? হ্যাঁ, তুমি কি আমারে জিজ্ঞেস করছো একবারও? আমি চুপ করেছি কেন? জিজ্ঞেস করো না তুমি। তুমি আমারে জিজ্ঞেস করছো গ্রামের বাড়ি কেন বিক্রি করছো তুমি? এই কথা বলছো কেন? আমি কি করব না করব সেটা তোরে জিজ্ঞেস করে করতে হবে না। হ্যাঁ, জিজ্ঞেস তো করতে হবে, জিজ্ঞেস করতে হবে না, এটা তোমার বাসা ছিল বুঝো না, এই জন্য তুমি আমার বাড়ি করতে যাবে। তোমার কিচ্ছু বলি নাই, কিন্তু ওটা তো তোমার বাড়ি না, ওটা আমার বাপের বাড়ি। আর এখন তোমার এক অংশ নয় তো আমারও অংশ আছে, তুমি আমার না জিজ্ঞেস করে বিক্রি করছো কেন? কেন? হ্যাঁ, আমার বাপ আগে মারা গেছে, আমি আমার বাপরে পাই না, এই জন্য কি আমি বাপের সম্পত্তিও পাবো না? কি না? হ্যাঁ কি না? এই তুমি ড্রামা করো, ড্রামা করো, তুমি নাটক করো, আমার কি ভাবি পাইছো? ভাবিটা বহুত ঠকাইছো, ভাবি অনেক সহ্য করছে, আমি এত সহ্য করবো না। তোমার বলো কি হয়েছে? হ্যাঁ নাফিস, আসিম নাফিস কি বলতেছে এগুলো? সত্যি তুমি অফিসের কাজে গ্রামের কোথায় গেছিলে? তুমি কোথায় ছিল, কোথায় ছিল তুমি কাউকে রাখো? ভাবি আমার টাকা পয়সা কোনো কিছু মাথা ছিল না ভাবি, আমি খুব রেগেছিলাম ভাবি, আমি খুব রাগতে করছি আমি, বিশ্বাস করো ভাবি। ও নাবিদ ভাই, এ নাবিদ ভাই, নাবিদ ভাই শোনো না ভাই, ভাই একটা আইডিয়া দিই তোমারে, আমার ভাই না ব্লাড গ্রুপ সে ভাই, একটু ডক্টরে বলে দেখুন, আমার একটা কিডনি না ভাই, একটু কিছু করবো ভাই। শরীর এখন নতুন কোন অর্গানের মতো অবস্থায় নেই। আরে কে বলছে তোমার এই কথা? দেখুন আরো ডক্টর আছে না, আরো হসপিটাল আছে না ভাই। নাফিস, এখন পুরোটাই আল্লাহর হাতে ভাই, ভাই ভাইয়ের জন্য দোয়া করো ভাই, প্লিজ ভাই একটু দেখো ভাই, প্লিজ ভাই। ডক্টর সরি, হি ইজ নো মোর। তুমি ছাড়া আমাদের জীবন কিভাবে সিকিউর হবে? বাবা ছাড়া তোমার মেয়ে কিভাবে বড় হবে? তুমি তোমাকে কিছু বলে গেলে না, আমাকে তুমি কেন কিছু বলে গেলে আসিফ চলে গেল কাউকে কিছু না বলে, পরিবারের সবার চোখে হারানোর ভয়ও দেখতে চায়নি, দেখতে চায়নি
পুরো পরিবারের মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাক। সবাই ভালো থাকার অভিনয় করে আড়ালে চোখের জল ফেলুক। আসিফ চায়নি জীবিত অবস্থায় সবাই ওর জন্য শোক পালন করুক।